গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেই গানগুলি সঠিকভাবে শিখতে পেরেছেন। তো আজকে আমরা একটি লালন গীতি শিখে নেবো বন্ধুরা। তো গানটি আমরা শিখবো সি শার্প থেকে শিখে নেবো, অর্থাৎ স্কেল সি শার্প, এটা মাইনর স্কেল আছে, আর গানটির তাল হচ্ছে দাদরা। তো চলুন আমরা কোনো তালে বাজিয়ে আসলে দেখানো সম্ভব না, আপনারা যারা তাল বুঝেন না তারা তাল শিখতে হবে আগে। আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক রকম ভিডিও আছে, আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। দাদরা তালের গান এটি, মনে রাখবেন তাল দাদরা। আর আমি এখানে কোনো স্বরলিপি লিখে দেবো না বন্ধুরা, কারণ সম্ভব না। আপনারা আমার আঙুলটা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু গানটি শিখে ফেলতে পারবেন। তো চলুন আমরা কথা না বলে শুরু করি। প্রথমে আমরা প্রথমে যে অংশটা আছে সেই অংশটা খুব স্লোভাবে গাবেন, সেটা তাল বাজবে না। তাল বাজা শুরু হবে হচ্ছে ডাবার পর মুগুর পলে থেকে শুরু হবে তাল বাজা। হ্যাঁ, মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আইল ডেঙ্গায় ঘাস খাবা, তুমি আইল ডেঙ্গায় ঘাস খাবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। তো বন্ধুরা আমরা এইটুকু আগে শিখে নেই, মন সহ যে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আইল ডাঙ্গায় ঘাস খাবা, তুমি আইল ডাঙ্গায় ঘাস খাবা, মন সহ যে কি সই হবা, মন সহ যে কি সই হবা। তো এটুকু আমরা তাল ছাড়া খুব স্লো ভাবে গাইতে হবে, তারপরের অংশটা চলে আসবে তালে। হ্যাঁ, ডাবার পর মুগুর পলে, ডাবার পর মুগুর পলে, সেই দিনে গাটের পাবা, তুমি সেই দিনে গাটের পাবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। তো বন্ধুরা এই হলো আমাদের, তো চলুন আমরা ডাবার পর মুগুর পলটা শুনে নিই। আর আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু এটা লালন গীতি তাই এটা বিভিন্ন শিল্পীর কণ্ঠে আপনারা শুনলে হয়তো দেখবেন যে কারোর সাথে কারো হুবহু মিল থাকবে না, সুর সুরের একটু বৈচিত্র্য থাকে, বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে গায়। আর কথার মধ্যে যদি কথা ভুল বলে আপনাদের মনে হয় তো আপনারা একটু নিজেরাই সংশোধন করে নেবেন। তো চলুন আমরা এখন শিখে নিয়ে হচ্ছে ডাবার পর। ডাবার পর মুগুর পলে, ডাবার পর মুগুর পলে, সেই দিনে গাটের পাবা, তুমি সেই দিনে গাটের
মন সহজে কি সই হবা মন সহজে কি সই হবা। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের সম্পূর্ণ স্থায়ী অংশটা গা হয়ে গেল, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা একটু টেনে আবার দেখবেন, আর আপনারা মোবাইলটা আপনার হারমোনিয়াম বা কিবোর্ডের উপর রেখে একটু একটু করে দেখবেন আর কোন কোন রিডগুলি আমি বাজাচ্ছি একটু একটু করে শেখার চেষ্টা করবেন। তারপরে মিউজিক হিসাবে আপনারা গানের ওই লাইনটি বাজিয়ে দেবেন, যে মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। এই লাইনটা দুইবার বাজিয়ে দিলেই কিন্তু গানের মিউজিকের কাজটা হয়ে যাবে। আমরা এবার চলে যাব অন্তরাতে। বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পেরে, কোন দিনে পাতাল ধাবা তুমি, কোন দিনে পাতাল ধাবা। তো এই যে অংশটুকু গাইলাম বন্ধুরা, এই অংশটুকু দুইবার গাইতে হবে, একইভাবে গাবেন। তো চলুন এবার আমরা দেখিয়ে দিই। বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পেরে, কোন দিনে পাতাল ধাবা তুমি, কোন দিনে পাতাল ধাবা। তো আশা করি বুঝতে পেরেছেন যে একইভাবে দুইবার এটুকু গেয়ে তারপরে গাইতে হবে। তবু দেখি গেল না তোর, তবু দেখি গেল না তোর। হ্যাঁ, তো এখানে কিন্তু সুরের মধ্যে একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই। দেখেন, তবু দেখি গেল না তোর, তবু দেখি গেল না তোর, তেরা চলন বদলো ভাতর, তেরা চলন বদলো ভা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। চলুন তবু দেখিটা, তবু দেখি গেল না তোর, তবু দেখি গেল না তোর, তেরা চলন বদ লোভাতর, তেরা চলন বদ লোভা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। তো তারপরে আবারও একইভাবে মিউজিক দিবেন। একইভাবে মন সহজে কি সই হবা মিউজিকটা বাজিয়ে দিলেই হয়ে যাবে। আর আপনার চাইলে আরো আপনারা যদি স্বাধীনভাবে কিছু দিতে পারেন তো দিয়ে নেবেন। সুখের আস থাকলে মনে, দুঃখের ঘোর নিদানে তুমি, অবশ্যই মাথায় নেবা তুমি, অবশ্যই মাথায় নেবা। তো দেখেন বন্ধুরা, আগের বার যে আমরা গেলাম, আগের অন্তরটা কি ছিল, যে বাহার তো গেছে চলে,
পথে যাও ঠেলা পেরে, ওই অংশটা মানে প্রথম অন্তরার সাথে এই অন্তরার সুরে কিন্তু হুবহু মিল আছে। হ্যাঁ, তা কোনো এখানে টেনশনের কিছু নাই, আপনারা একটু ভালো করে সবকিছু বোঝার চেষ্টা করবেন। তো চলুন, সুখের আশ থাকলে মনে দুঃখের ঘোর নিদানে তুমি অবশ্যই মাথায় নিবা, তুমি অবশ্যই মাথায় নিবা। তো দুইবার একইভাবে গাবেন বন্ধুরা, তারপরে গাবেন সুখ চেয়ে স্বাস্তি ভালো, সুখ চেয়ে স্বাস্তি ভালো, শেষ কালেতে পস্তাবা তুমি, শেষ কালেতে পস্তাবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা, সুখ চেয়ে স্বাস্তি ভালো, সুখ চেয়ে স্বাস্তি ভালো। এখানে দেখেন, এখানে কিন্তু শব্দগুলোকে আপনি ভেঙে ভেঙে বলতে পারেন, চাইলে সুরটাকে লম্বা ছোট করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, সুখ চেয়ে স্বাস্তি ভালো, অথবা সুখ চেয়ে স্বাস্তি ভালো, স্বাস্তি মানে হচ্ছে স্বস্তি। স্বস্তি আমরা বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো বা স্বস্তি পেলো এরকম। তো এখানে এভাবে ভেঙে বলতে পারেন, সুখ চেয়ে স্বাস্তি ভালো, সুখ চেয়ে স্বাস্তি ভালো, সুখ চেয়ে স্বাস্তি ভালো, শেষ কালেতে পস্তাবা তুমি, শেষ কালেতে পস্তাবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। তো চলুন আরেকবার এটা দেখে দিই, একটা হচ্ছে সুখ, যে সুখ চেয়ে স্বাস্তি ভালো, সুখ চেয়ে স্বাস্তি ভালো, এভাবে আপনারা মোট কথা ভেঙে কথাটা ভেঙে বলতে পারেন অথবা একটানে বলতে পারেন। আর আপনারা অবশ্যই এই গানটি বিভিন্ন শিল্পী গেছেন একটু শুনে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো যাই হোক, তো চলুন এরপরে আবারও আমরা মিউজিক দিব। মিউজিকটা আগের মতোই ওই একই মিউজিক দিয়ে দেবেন, হ্যাঁ, ওই যে মন সহজে কি সই হবা। তো এরপরে আবারও আমরা চলে যাব, আর একটা অন্তর আছে, এই অন্তরের সুরটাও একই, প্রতিটা অন্তরের সুর একই। তো চলুন, ইল্লোতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে, খাজলতি কিসে ধোবা তুমি, খাজলতি কিসে ধোবা। তো বন্ধুরা দুইবার আমরা একইভাবে গাইতে পারি, অথবা ইল্লোতে যে আছে শব্দটা, ইল্লোতে আমরা প্রথমবার গেছিলাম এইভাবে, ইল্লোতে দ্বিতীয়বার আমরা ইল্লোতে, হ্যাঁ এইবার নিতে পারি। তো চলুন আমরা দেখি, ইল্লোতে স্বভাব হলে পানিতে যায় রে ধুলে, খাজলতি কিসে ধোবা তুমি, খাজলতি কিসে ধোবা। তারপরে ইল্লোতে একই রকম,
স্বভাব হলে পানিতে যায় রে ধুলে, খাজলতি কিসে ধুবা তুমি, খাজলতি কিসে ধুবা। তারপরে লাইনটাও একই, লালন বলে হিসাব কালে, লালন বলে হিসাব কালে, সকল ফিকির হারাবা তুমি, সকল ফিকির হারাবা, মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে আলডেঙ্গায় ঘাস খাবা তুমি, আলডেঙ্গায় ঘাস খাবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা, মন সহজে কি সই হবা। এভাবে গানটি আপনারা শেষ করতে পারবেন, আর যদি মনে চায় আপনারা ডাবার পর মুগুর পলে এই লাইনটাও আবার শেষের দিকে গাইতে পারেন। তবে গানটি এত বেশি বড় করার কোনো প্রয়োজন নেই, বেশি বারবার এক কথা বললে মানুষও আসলে বিরক্ত হয়, যদিও এই ধরনের গানে মানুষ বিরক্ত হয় না, ভালোভাবে গাইতে পারলে আসলে মানুষ মুগ্ধ হয়ে শুনে। তো যাই হোক, কি আছে, লালন বলে হিসাব কালে, লালন বলে হিসাব কালে, সকল ফিকির হারাবা তুমি, সকল ফিকির হারাবা, মন সহজে কি সই হবা। তো বন্ধুরা, তারপরে তো দেখানোই আছে, স্থায়ীটা শিখিয়ে দিয়েছি, সেভাবেই আবার সম্পূর্ণ স্থায়ীটা গিয়ে শেষ করে দিবেন। তো এই হলো বন্ধুরা লালনের গান, খুবই ভালো লাগে আমারও, সকলেরই ভালো লাগে, যারা বাঙালি আছে সকলেরই এই গানগুলি ভালো লাগে। আর সব অর্থ আসলে বোঝাটা অনেক কঠিন, গানের অনেক মর্মার্থ আছে, আপনারা হয়তো অনেকেই গানের মানেগুলি বুঝেন আর অনেকে হয়তো বা বুঝেন না, আমিও কিন্তু খুব যে ভালো বুঝি তা না, মোটামুটি একটা আইডিয়া করে বুঝতে পারি, কিন্তু এগুলো বুঝতে গেলে আসলে অনেক গবেষণা দরকার, অনেক লেখাপড়ার দরকার, অনেক কিছু যারা এই সমস্ত নিয়ে সাধনা করে তাদের সংস্পর্শে আসলে আসলে অনেক কিছু জানা যায়। তো আপনারা যদি এই গানটার মানেটা ভালোভাবে বুঝতে পারেন তো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, সকলে উপকৃত হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।